ঝুলি খুলবে, মজার গল্প বলবে। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। গা ছম ছম, কি হয় কি হয়, কখনো মজার কখনো বা ভয়। পশু পাখি রাজা রানী ভূত পেতনি, চোখের সামনে সব হাঁটবে চলবে, কথা বলবে, ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে। ঠাকুমা ঝুলি খুলবে, মজার গল্প বলবে, ঠাকুমা ঝুলি খুলবে। এক গ্রামে বাস করত এক বণিক পরিবার, রাঘব, রমেন আর মহিম তিন ভাই। বড় দুই ভাই রাঘব আর রমেন যেমন বুদ্ধিমান, ছোটটা ঠিক ততটাই বোকা। তাই তাকে সবাই মহিম মূর্খ বলে ডাকত। হ্যাঁরে মহিম, তোকে যে সবাই মহিম মূর্খ বলে ডাকে, তোর রাগ হয় না? রাগ যে হয় না তা নয়, তবে এ তো আর নতুন শুনছি না। ছোটর থেকে ওই কথা শুনে শুনে এখন আমার গা সওয়া হয়ে গেছে। একটু যদি মন দিয়ে লেখাপড়া করতি, এসব তো আর শুনতে হতো না। পড়ালেখা আমি করতে চাইনি তা তো নয়, কিন্তু মাথায় যদি কিছু না ঢোকে সে কি আর আমার দোষ? না 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 না, তোর দোষ কেন হবে, দোষ তো সব আমাদের। আর সেই দোষের খেসারত দিতে সারাটা জীবন তোকে ঘাড়ে বইতে হবে। এ মা, কি বলে, এখন কি আমি আর আগের মতো ছোট আছি যে তোমাদের ঘাড়ে উঠব? আমি জানি এখন ঘাড়ে উঠলে আমাকে বইতে তোমাদের কষ্ট হবে দাদা। শোনো কথা, বললাম এক আর বুঝলো আর এক। আচ্ছা মহিম, তোর ইচ্ছে করে না এই আমাদের মতো বেথা করে ঘর সংসার করতে? সে চেষ্টা কি তোমরা কম করেছ? তোর মতো মূর্খকে কে বিয়ে করবে শুনি? কেন, মূর্খের বুঝি বিয়ে করতে নেই? আরে কোনো মেয়ে যদি রাজি না হয় তুই কাকে বিয়ে করবি শুনি? আমার মতোই একটা মুখুসুক্ষু মেয়ে দেখোই না, বৌদিদের বলো, খুঁজলে ঠিকই পাওয়া যাবে। তবে আর কি, একটা মূর্খকে নিয়েই অতিষ্ঠ, সাথ করে আরো একটা ধরে আনি আর কি। যা বলেছো দিদি। শুনলি তো? শুনলাম। শুনে কি বুঝলি? বুঝলাম আমার আর বে হবে না। তবে তবে এই তো তুই বুঝতে শিখেছিস। যা যা যা, এবার নিজের কাজে মন দে যা।